আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট নোটিশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের 10ই আগস্ট প্রকাশিত 5টি আপডেট নোটিশ নিয়ে। তো আপনারা যদি 10ই আগস্টের প্রকাশিত 5টি আপডেট নোটিশ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন যে 10ই আগস্ট কোন নোটিশগুলো প্রকাশিত হয়েছে। তো তাহলে ভিউয়ার্স, চলুন দেরি না করে আমরা দেখে নেই কোন কোন নোটিশগুলো প্রকাশিত হয়েছে। প্রথমে দেখুন রয়েছে 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে। দ্যাট মিন্স তৃতীয় বর্ষ ডিগ্রি তৃতীয় বর্ষের কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে। তবে হ্যাঁ, আমি বলে রাখছি এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নিত্য দিনের ভিডিও পেতে। তো দেখুন এরপরে রয়েছে 2020 সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার ও পরীক্ষার ফলাফল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে দেখুন রয়েছে 2021 সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আরও একটি নোটিশ প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছি যে 2020 সালের বিএসসি অনার্স ইন অ্যানাপল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইনার অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর পরে রয়েছে 2020 সালের অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদ ও নম্বরপত্র বিতরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তাহলে এই ছিল আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 10ই আগস্ট প্রকাশিত 5টি আপডেট নোটিশ। তো সকল আপডেট নোটিশ জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নিত্য দিনের ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।